হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সেটি কিভাবে ভেরিফাই করতে পারেন। আমি এখন আপনাদেরকে একটি স্যাম্পল দেখাচ্ছি। এই যে দেখুন, আমার একটি স্কিল অ্যাকাউন্ট আমি 19 তারিখে করেছি, 20 তারিখেই ভেরিফাইড হয়ে গিয়েছে। তো দেখুন, এখানে লেখা আছে ইউর স্কিল অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। তো আমি কিভাবে ভেরিফাই করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এবং দেখুন, এখানে ভেরিফাইড হওয়ার পর আপনি যখন মেলটি পাবেন, মেলটি ওপেন করলে ঠিক এরকম আপনারা দেখতে পাবেন, এখানে লেখা থাকবে যার নামে আপনি অ্যাকাউন্টটা করবেন তার নামটা লেখা থাকবে, তো জিয়াস সাব্বির আহমেদ, এবং আপনার অ্যাকাউন্টটি যে ভেরিফাইড সব কিছু এখানে বিস্তারিত আপনার লেখা থাকবে। তো বন্ধুরা, আমি কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করেছি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আশা করছি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, পাশাপাশি আপনাদের জন্য আরও কিছু বিষয় আলোচনা করব যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। সো ভিডিওটি আমি মনে করছি আপনারা স্কিপ করলে ঠকবেন, সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনারা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে যদি নিয়মিত পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি এখনই শুরু করি। তো এখন সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, মোবাইলে যেভাবে কাজ করবেন সেম আপনারা কম্পিউটারেও কাজ করবেন। তো আমি এখন মোবাইল দিয়ে দেখাবো না, এখন কম্পিউটার দিয়ে দেখাবো। তো আমি এখন আজকে আপনাদেরকে অপেরা মিনি ব্রাউজার দিয়ে করে দেখাবো। তো সর্বপ্রথম আমি ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে যাওয়ার পর আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনটা ফলো করবেন, ওখানে আমাদের একটি লিংক দেওয়া আছে। তো সেই লিঙ্কে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। তো দেখুন, এই যে এই লিঙ্কটি আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই লিঙ্কে কেন করবেন, এই লিঙ্কে করলে আপনাদের সুবিধা হবে। সেই সুবিধাটা হচ্ছে, আপনারা যদি অ্যাকাউন্ট ভেরিফাইড করতে চান তাহলে আপনাদের ডলার ডিপোজিট করে অ্যাকাউন্টের ডকুমেন্টস আপলোড করতে হবে। কিন্তু আপনারা যদি আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের কোনো ডলার লাগবে না, ডলার ছাড়াই আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তো আপনারা হয়তো অনেকে যারা নতুন তারা জানেন না বিষয়টা, এই জন্য বলছি, আপনারা যদি আমাদের লিঙ্কে না করে এমনিতে skill.com গিয়ে করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই করতে পারবেন না। আপনাদের ডকুমেন্টস আপলোড করার পূর্বে আপনাদেরকে ডলার ডিপোজিট করতে পারবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বা সাজেশন দিচ্ছি আপনাদের যে আপনারা আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? সো এই লিঙ্কটি ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, bit.ly/skill-registration। এই লিঙ্কটি আপনার ভিডিওটি নিচে ডেসক্রিপশনে সুন্দরভাবে পেয়ে যাবেন। কিছু বিষয় এখন বলে দেই, যে সেটা হচ্ছে অনেকেই এই লিঙ্কটি কপি করে ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ মারে, তখন কিন্তু এই লিঙ্কটি কাজ করে না। আপনাদেরকে যে কাজটি করতে হবে, যাদের এরকম সমস্যা হচ্ছে তারা কি করবেন, এই লিঙ্কটি সরাসরি কপি করে আপনাদের ব্রাউজারে যে অ্যাড্রেস বারটি রয়েছে সেখানে জাস্ট পেস্ট করবেন। আদারওয়াইজ আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভিডিওর নিচে ডেসক্রিপশনে এই লিঙ্কটি যেখানে দেওয়া আছে সেখানে জাস্ট ক্লিক করে এরপরে অ্যাকাউন্ট করবেন, বাস। এখন আমি দেখাচ্ছি, অনেক কথাই বলে ফেলেছি, এটা আসলে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো যারা নতুন। তো এখানে জাস্ট লিঙ্কটি কপি করবেন, লিঙ্কটি কপি করে আপনাদের অ্যাড্রেস বারে আপনারা চলে যাবেন, আপনি যেই ব্রাউজারই ইউজ করেন না কেন সেই ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে জাস্ট পেস্ট করবেন, পেস্ট করে এই লিঙ্কে চলে যাবেন। আমাদের লিঙ্কটি ভিজিট করার পর আপনারা দেখতে পাবেন একটি ফর্ম চলে আসবে, ওই ফর্মটি ফিল আপ করে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওপেন ইউর ফ্রি অ্যাকাউন্ট, এখানে ইমেল, এখানে আপনার ইমেলটি দিতে হবে। তো আমি এই মেল দিয়ে একটি অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে যে অ্যাকাউন্টটা করব সেই অ্যাকাউন্টটা করার পূর্বে এখানে কিছু তথ্য এখানে টাইপ করে রেখেছি। তো আপনারা দেখুন, এখানে পাসওয়ার্ডের ঘরে আপনারা একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এরপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস দেওয়ার জন্য একটি ফর্ম এসেছে। এখানে ফার্স্ট নেম এবং সারনেম দেওয়ার জন্য আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটি ফলো করে এখানে সঠিকভাবে টাইপ করবেন। এখন একটি কথা হচ্ছে, অনেকেরই এনআইডি কার্ড থাকে না, অনেকের 18 বছর হয়নি বা হয়েছে এনআইডি কার্ড হাতে আসেনি। তো তারা যে কাজটি করবেন, আপনার পরিবারের কারো এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটি ফলো করে অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন একটি অ্যাকাউন্ট করছি,
যেটি একটি এনআইডি কার্ডের তথ্য, এই যে আমি এখানে টাইপ করে নিয়েছি, ফার্স্ট নেম হচ্ছে এমডি নাজির এবং লাস্ট নেম গেইন অথবা সারনেম। এখানে সারনেমটা হচ্ছে আপনি সারনেম কোনটা দিবেন, অনেকের আবার একটি সমস্যা হয় সেটা হচ্ছে নাম অনেক লম্বা হয়, তো লাস্ট নেম সারনেম বা লাস্ট নেম কী দিবেন মানে বুঝতে পারেন না, তো তাদের বলছি আপনারা জাস্ট নামের শেষ অংশ চুকু দিয়ে দিবেন লাস্ট নেম বা সারনেমের ঘরে আর বাকিটা ফার্স্ট নেমের ঘরে দিয়ে দিবেন। তো আমি এখন সেই কাজটি করছি, এখানে ফার্স্ট নেমের ঘরে এটা, লাস্ট নেমের ঘরে এটা, এবং এখানে আপনি যেই দেশ থেকে অ্যাকাউন্টটা খুলছেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ, এখানে ডিডি তার মানে হচ্ছে এখানে আপনার জন্ম ডেটটি, আপনি যেই তারিখে জন্ম নিয়েছেন, এখানে দেখুন 10 ফেব্রুয়ারি 1990, তো 10 তারিখে জন্ম নিয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 1990 সালের। হ্যাঁ, তো এখানে ফেব্রুয়ারি, এখানে কিন্তু আপনি ফেব্রুয়ারি লিখতে পারবেন না, তো এখানে আপনার ফেব্রুয়ারি মাসটি কততম মাস হিসাব করে দেখবেন, 12 মাসে 1 বছর, তো 12টি মাস, তো ফেব্রুয়ারি যদি 12টি মাসের 1টি মাস হয় তাহলে এটা 2 নম্বর মাস, তাহলে এখানে আমাদের 2 মানে টাইপ করতে হবে, আর এখানে ডেট 10 আর এখানে 1990 যে সালটি আপনার এনআইডি কার্ডে থাকবে সেটি সঠিকভাবে দিতে হবে। আপনারা অবশ্যই এগুলো টাইপ করার পর আপনারা আবার চেক করে দেখবেন ঠিক আছে কিনা, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাড্রেস দিতে হবে। তো এখন একটি কথা, গুরুত্বপূর্ণ বিষয়, এটি মনোযোগ সহকারে শুনুন, সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড্রেস কোনটা দিবেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলের অ্যাড্রেস দিতে হবে। এখন আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং এনআইডি কার্ডের ব্যাক পার্ট। একটি ছবি সুন্দর করে তুলে নেবেন, তারপরে এরকম একটি ছবি লাগবে, এখানে লেখা থাকতে হবে স্ক্রিন এবং যেই তারিখে অ্যাকাউন্টটা করবেন সেই ডেটটি এখানে দিতে হবে। তারপরে এখানে একটি ব্যাংকের স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল লাগবে। এখন আমরা যে কথায় ছিলাম সেই কথায় আমি ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে অ্যাড্রেসটি আমি কি দিব। এখন অ্যাড্রেসটি দেওয়ার ক্ষেত্রে আপনি যেটি করতে হবে আপনাকে, সেটা হচ্ছে অবশ্যই আপনার এনআইডি কার্ড আর বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্টে যদি অ্যাড্রেস সেম না থাকে তাহলে আপনি যে কাজটা করবেন ওই বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেসটিই ইউজ করবেন। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাই এনআইডি কার্ডের এক অ্যাড্রেস এখানে আরেক অ্যাড্রেস দিলে কি সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না, কারণ ওরা আপনার এনআইডি কার্ডটা, যদি সমস্যা হতো তাহলে আপনার কাছ থেকে ওরা কিন্তু বিদ্যুৎ বিল বা ব্যাংকের স্টেটমেন্ট এটার ওদের কোনো প্রয়োজন থাকতো না, ওরা জাস্ট এনআইডি কার্ড দেখে অ্যাড্রেসটা ভেরিফাই করে নিত। এরা অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আলাদা ডকুমেন্টস চাচ্ছে, তার মানে আপনি যেই আলাদা ডকুমেন্টসটা দিবেন সেই ডকুমেন্টসের যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটি দিয়েই অ্যাকাউন্ট করতে হবে, নয়তো কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। সো শুধু শুধু আপনারা কষ্ট করবেন হয়রানি হবে না, আমি সেটা আশা করি না, এই জন্যই আসলে আপনাদেরকে খুলে বলে দিচ্ছি বিষয়গুলো। তো এখানে আমি ইউটিলিটি বিলের অ্যাড্রেসটি যেটি সেটি এখানে দিয়ে দিচ্ছি, এটি ইউটিলিটি বিলের অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 2, এখন হয়তো অনেকেই অ্যাড্রেস লাইন 2 দেখে ঘাবড়ে যাবেন যে আসলে এই অ্যাড্রেস লাইন 2টা কেন, এটা হচ্ছে অনেকের অ্যাড্রেস কিন্তু অনেক বড় থাকে, ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলে অনেক বড় অ্যাড্রেস থাকে, তো সেক্ষেত্রে এক লাইনে যদি আপনারা লিখতে না পারেন নির্দিষ্ট, এখানে নির্দিষ্ট কিছু ওয়ার্ড আপনারা টাইপ করতে পারবেন, এর বেশি পারবেন না, এই জন্য দ্বিতীয় লাইনে আপনি যেন পুরো অ্যাড্রেসটি আপনি টাইপ করতে পারেন, সেজন্য অ্যাড্রেস লাইন 2 এটা অপশনাল দেখুন লেখা আছে। এখন আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেকেরই ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট নেই কিন্তু এনআইডি কার্ড আছে, তো তারা কি করবেন, তারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার এনআইডি ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট না থাকলে আপনার ঘরে যদি কারো ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্ট থাকে তার ইউটিলিটি বিলের বা ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যে অ্যাড্রেসটা আছে হুবহু সেই অ্যাড্রেসটা সঠিকভাবে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য দিয়ে দিবেন। তো এরপরে আপনি যে কাজটা করবেন আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিলটি আপনি জাস্ট ছবি তুলে নেবেন, ছবি তুলে ফটোশপে গিয়ে আপনি জাস্ট নামটি চেঞ্জ করে দিবেন, নামের জায়গায় আপনার যে অ্যাকাউন্টটা যেই নামে করেছেন সেই নামটি দিয়ে দিবেন, বাস তাহলে হয়ে যাবে। তবে একটা কথা, সেটা হচ্ছে আপনি ফটোশপে এডিট করতে গিয়ে যদি ভালো করে এডিট করতে না পারেন তাহলে ওরা যদি ধরে ফেলতে পারে তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ওরা সাথে সাথেই ক্লোজ করে দিবে, আপনি কিন্তু পরবর্তীতে আর ওই নামে ওই এনআইডি কার্ডের যে নাম ওই নামে আর অ্যাকাউন্ট করতে পারবেন না, অ্যাকাউন্ট যদি ক্লোজ করে।
তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে ভালো করে এডিট করতে হবে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি কেউ এই কাজটি করতে না পারেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক নাম্বার এগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আমাদের সাথে 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 যোগাযোগ করবেন কোনো প্রবলেমে পড়লে। এজন্য আমি আবারও বলছি, আপনারা যদি অ্যাকাউন্ট করেন কষ্ট করে আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করবেন, আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করলে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন। আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে কোনো ডলার ডিপোজিট করতে হবে না, পাশাপাশি আপনাদের কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের ফেসবুকে নক করবেন এবং আমাদেরকে মেসেজ দিয়ে বিস্তারিত বলে দিবেন। হাই শুধু হাই লিখে কিছু ইয়ে করবেন না, বিস্তারিত লিখে তারপরে আপনি আপনার সমস্যাটা আমাদের মেসেজ করে দিবেন, তাহলে আমরা আপনার সমস্যা সমাধানের জন্য দ্রুত রেসপন্স করব ইনশাআল্লাহ। তো এখন আমি ইউটিলিটি বিলের অ্যাড্রেসটা দিচ্ছি, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যতগুলো কথা বললাম। তো এখানে সিটি, তো এই অ্যাড্রেসে আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি সিটি আপনি বুঝতে না পারেন যে সিটি কোনটা দিব, তো আপনার ব্যাংক স্টেটমেন্টে যে অ্যাড্রেসটি দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটি যেই সিটির এরিয়া যেই সিটির আন্ডারে পড়ে সেই সিটিটি আপনি এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। এরপর পোস্টাল কোড, এখন কথা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলে পোস্টাল কোড অনেক সময় থাকে না, তো এই জন্য আপনারা যে কাজটি করবেন, আপনি যেই অ্যাড্রেসটি দিবেন যেই সিটিটি দিবেন সেই সিটিটি বা অ্যাড্রেসটি যেই এরিয়ার সেই এরিয়ার পোস্টাল কোডটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমি আমাদের পোস্টাল কোডটি দিয়ে দিয়েছি। তো এবার আমাদের যে কাজটি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার মাই প্রিফারড কারেন্সি, তো এখান থেকে আপনি আপনার পছন্দের কারেন্সিটি সিলেক্ট করবেন। তো এখানে মোস্ট পপুলার কারেন্সি হচ্ছে ইউএসডি, ইউরো, জেবিপি, তো এখানে আপনি ইউএসডিটা সিলেক্ট করবেন, এটি বহুল ব্যবহৃত তো এই জন্য এটি সিলেক্ট করবেন। তারপরে এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে ক্লিক করার পরে কয়েকটা ছবি আসবে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ট্রাফিক লাইটস, তো এখানে ট্রাফিক লাইট এটা এটা এটা, তো এ তিনটি, তো এখানে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে দেখুন এটা যদি আপনারা কোনোটা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা স্কিপে ক্লিক করবেন অথবা এখানে রিলোডে ক্লিক করবেন, তো আমি এটি স্কিপ করছি। তো স্কিপে ক্লিক করার পর এই যে দেখুন অটোমেটিক হয়ে গিয়েছে, হয়ে যাবে। তারপরে এখানে দেখুন এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন, তারপরে এখানে জাস্ট ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাইডের জন্য ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটটা যদি আমাদের আমরা যেভাবে দেখালাম এভাবে স্টেপ বাই স্টেপ সঠিক হয় তাহলেই কিন্তু আপনি ভেরিফাইয়ের জন্য ডকুমেন্টস আপলোড করবেন, কাজ হয়ে যাবে। তো এখন দেখুন কি হচ্ছে, তো এখন দেখুন অ্যাকাউন্টটা এভাবে লোডিং হচ্ছে। তো আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে দেখুন দুইটি বিষয় এখানে আপনার দেখতে পাবেন আপনারা, একটা হচ্ছে অপশন ওয়ান ক্রিয়েট পিন, অপশন টু গুগল অথেন্টিকেটর অ্যাপস। তো আপনারা এখানে অপশন ওয়ান সিলেক্ট করবেন, এখানে জাস্ট একটা পিন দিবেন 6 ডিজিটের। আপনারা যারা বিকাশ ইউজ করেন তারা জানেন যে বিকাশে পিন ইউজ করতে হয়, তো ওরকম আপনারা এখানে স্কিলেরও একটি পিন সেট আপ করে নিতে পারেন যেটি আপনার পরবর্তীতে অনেক কাজে আসবে। তো এখানে আমি 6 সংখ্যার একটি পিন দিচ্ছি, তো আপনারাও আপনাদের পছন্দ মতো 6 সংখ্যার একটি পিন দিবেন, তারপর সেভে ক্লিক করবেন। অবশ্যই পিনটি নোট করে রাখবেন পরবর্তীতে যেন আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। দেখুন তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এবার আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের মেইলটি একটু চেক দিব, আমাদের মেইলে কোনো মেসেজ এসেছে কিনা। আমি রিলোড করছি, তো রিলোড করার পর আমরা এখানে মোড়ে যাব, এখানে লিস্টে যাব। ইয়েস, তো এখানে দেখুন আমাদের স্ক্রিল থেকে দুটি মেইল এসেছে, একটি হচ্ছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার স্ক্রিলে যে মেইলটি আপনি দিয়েছেন সেটি ভেরিফাই করতে হবে। তো এখানে দেখুন এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে বলছে, তো এখানে আপনারা ক্লিক করবেন না, আমার সাজেশন ক্লিক না করে এখানে জাস্ট আপনারা মোবাইল থেকে হলে জাস্ট আপনারা চেপে ধরে রাখবেন, আর কম্পিউটার থেকে হলে এখানে মাউসের কার্সারটা দেখে মাউসের
রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে দেখুন আপনারা দেখবেন কপি লিংক অ্যাড্রেস, এটি পেয়ে যান। এরপর আপনি যেই ব্রাউজারে অ্যাকাউন্টটা করছেন সেই ব্রাউজারে চলে যাবেন। তো আমি এই ব্রাউজারে ছিলাম, এখানে এসে জাস্ট এখানে আমি এই লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করে জাস্ট এই লিঙ্কে এবার আমি চলে যাব। তো এই লিঙ্কে চলে গেলে আমাদের অ্যাকাউন্টটা ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। তো দেখুন আপনারা, তো দেখুন আমাদের ইমেলটি ভেরিফাইড হয়ে যাবে। এই যে দেখুন, ইউর ইমেল ইজ ভেরিফাইড। তো আমাদের ইমেলটি ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ডকুমেন্টস আপলোড করার পালা। তো আমি এতক্ষণ আপনাদেরকে যেই স্টেপগুলো দেখিয়েছিলাম, এগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য 50% স্টেপ ডান। এবার আমাদের বাকি 50% যে করতে হবে, তো আমরা সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে এখানে আমরা লিমিট অ্যান্ড ভেরিফিকেশন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের দেখুন এখানে কিন্তু আমরা কোনো অপশন পাচ্ছি না অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য। হ্যাঁ, তো আমরা যে কাজটি করব, আমরা লগ আউট করে দিব আমাদের অ্যাকাউন্টটা। লগ আউট করে আবার আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করব। তো আমরা লগ আউট করার পর আমাদের এরকম এসেছে। তো এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটি আবার লগ ইন করব। তো লগ ইন করার জন্য আমরা যে মেইলটা দিয়ে অ্যাকাউন্টটা করেছিলাম সেই মেইলটি এখানে টাইপ করতে হবে, এবং এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অ্যাকাউন্ট করতে, তো সেই পাসওয়ার্ডটি আমাদের দিতে হবে। এরপর আমরা লগইনে ক্লিক করতে হবে। তো দেখুন আমার, আমি যেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এবং যা যা করছি, আপনারা আমার স্টেপগুলা অবশ্যই মনোযোগ সহকারে ফলো করুন, এবং মনোযোগ সহকারে আপনারা এই কাজগুলো করে যাবেন আপনাদের অ্যাকাউন্টের জন্য। তো এবার এরকম আসছে। তো এরকম আসার পর আমরা এবার সেটিংসে যাব। এখানে দেখুন সেটিংস, সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পর এবার দেখতে পাবেন এখানে ভেরিফিকেশন অপশন, তো এখানে আমরা ক্লিক করব। এবার দেখুন এরকম আসছে, ভেরিফাই ইউর আইডেন্টিটি টু ইনক্রিজ ইউর লিমিট, এখানে ভেরিফাই নাওতে ক্লিক করব। এখন আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, দেখুন আমাদের কিন্তু ভেরিফাই নাও এই অপশনটি এনেবেল হয়ে গেছে, কিন্তু আপনি যদি আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট না করে যদি সরাসরি skill.com গিয়ে করেন, তাহলে এই ভেরিফাইটা করার পূর্বে আপনাদের কাছ থেকে ডলার ডিপোজিট করার জন্য বলতো। তো আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা কেউই আমাদের এই লিঙ্কটি ডেসক্রিপশন থেকে কপি করতে ভুলবেন না, অথবা এখনই একটি স্ক্রিনশট করে নিতে পারেন। তো এখানে আমরা এভাবে আসার পর ভেরিফিকেশনে ক্লিক করার পর ভেরিফাই নাওতে ক্লিক করব। তো ভেরিফাই নাওতে ক্লিক করার পর আমাদের এই যে দেখুন, আমি আবারও দেখাচ্ছি আমাদের যা যা আপলোড করতে হবে, আমাদের আপলোড করতে হবে এই যে এনআইডি কার্ড, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, এবং এরকম স্কেল এবং ডেট, আজকের ডেটটি, তারপরে একটি বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্ট। তো এখন আমি আপলোড করব। তো দেখুন এখানে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, এখানে দেখুন আমি যদি আমার লিঙ্কে অ্যাকাউন্টটা না করতেন, তাহলে এখানে আপলোডের পূর্বে 100% আপনাদের ডলার ডিপোজিট করতে হতো। তো এখানে ডলার ডিপোজিটের কোনো প্রয়োজন হয়নি, এখানে আপলোড ফটো, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড ফটোস, এখানে কী কী ফটো আপলোড করতে হবে দেখুন, আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট, এবং আপনার এনআইডি কার্ডটা হাতে ধরে সেই এনআইডি কার্ডে লেখা থাকতে হবে অবশ্যই স্ক্রিল এবং ডেটটা। তো আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো কান্ট্রিটা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, এবং এখান থেকে আমরা কি আপলোড করব, পাসপোর্ট, আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তিনটি যে কোনো একটি আপনারা আপলোড করতে পারেন। এখন অনেকে আছেন আমাকে কমেন্টস করেন আমার ভিডিওতে, সেটা হচ্ছে অনেকে বলেন যে ভাই আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল নেই, তো আমার কাছে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সবই আছে, বা আমার কাছে পাসপোর্ট আছে, এনআইডি কার্ড আছে, তো আমি কি এনআইডি কার্ড প্লাস পাসপোর্ট দুইটা যদি সাবমিট করি, তাহলে কি আমার ইউটিলিটি বিল বা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন আছে, এগুলো ছাড়া কি আমি করতে পারবো?
তাদের উদ্দেশ্য বলবো না ভাই, আপনি এই তিনটার যদি তিনটেই আপলোড করেন, ওদেরকে সাবমিট করেন, তাহলে জাস্ট আপনার ওই একটাই ভেরিফাই হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই হবে। আর বাকি যেই লোকেশন ভেরিফাইটা, সেগুলো এই তিনটার যে কোনো একটি দিয়েও কাজ হবে না। তো এখন আমি আইডেন্টি কার্ডটা সিলেক্ট করছি, দেন এখানে টেক ফটো, এখানে আপনি যদি টেক ফটোতে ক্লিক করেন আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলে এখানে আপলোড করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনার আপলোড ফাইলে ক্লিক করেই আপলোড করবেন, পূর্বে ছবি তুলে রেখে দিবেন। তো এখানে আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পরে এরকম আসবে, এখানে বলছে আপলোড ফ্রন্ট অফ আইডেন্টিটি কার্ড, আপনার আইডেন্টিটি কার্ডের ফ্রন্ট পার্টটি আপলোড করুন। তো এখানে জাস্ট চুজ ফাইলে আমরা ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করলে আপনার আইডেন্টিটি আপলোড করার জন্য আপনার এখান থেকে আপনারা আপনাদের কম্পিউটার থেকে আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করে দিবেন। আর যারা ফোন ইউজ করেন তারা ফোন থেকে এভাবে কনফার্মে ক্লিক করলে ফোনের ভিতরে গ্যালারি থেকে আপনারা আপলোড করে দিবেন। তো আমি একটু ব্লার করে রাখছি যেহেতু পার্সোনাল ম্যাটার, তো এখান থেকে আমি জাস্ট এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু এনআইডি কার্ডটা সাথে সাথে শো করবে, তো তারপরে এখানে কনফার্মে ক্লিক করব। যদি কোনো ভুল হয় তাহলে এখানে চুজ অ্যানাদার ফাইলে ক্লিক করে আবার আমরা দিতে পারবো। তো এখানে যেহেতু আমার ভুল হচ্ছে না সেহেতু আমি এখানে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তীতে আপলোড ব্যাক অফ আইডেন্টি কার্ড, আপনার আইডেন্টি কার্ডের ব্যাক পার্টটি আপলোড করতে বলেছে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করব, আবার চুজ ফাইলে ক্লিক করে আমাদের আইডেন্টি কার্ডের ব্যাক পার্টটি দিতে হবে। তো ব্যাক পার্টটি দেওয়ার পর এখানে সাথে সাথে কিন্তু ব্যাক পার্টটি শো করবে, যেটি আমি এখন ব্লার করে রেখেছি। তারপর এখানে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব, যদি কোনো ভুল হয় তাহলে চুজ অ্যানাদার ফাইলে গিয়ে আবার আপনারা আপলোড করে দিবেন, তারপর কনফার্ম। তো কনফার্ম করার পরে এরপর দেখুন আপলোড ইমেজ অফ ইউর সেলফ, আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে দেখুন আপনার যার এনআইডি কার্ড ইউজ করবেন, আপনার হলে তো আপনার ভালো, আর যদি আপনার এনআইডি কার্ড না ইউজ করে অন্য কারো করেন তাহলে তার হাতে একটি কাগজ নিয়ে স্ক্রিন এবং আজকের ডেটটি দিয়ে একটি ছবি তুলে নেবেন, তো সেই ছবিটি এখানে আপলোড করে দিবেন। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ছবিটি আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পর এখানে কিন্তু ছবিটি শো করবে। তো আপনার যদি কোনো ভুল মনে করেন যে ছবি ভুল সিলেক্ট করেছে, আবার এখানে চুজ অ্যানাদারে ক্লিক করতে পারেন, তারপর আপনারা সঠিকভাবে আপলোড করার পর কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার প্লিজ ওয়েট, তো এখানে আপনার যে ছবিগুলো আপনি আপলোড করেছেন সেগুলোর কোয়ালিটি কেমন সেগুলা ওরা এদের রোবট ফাইন্ড আউট করে এই রেজাল্টটি দিবে যে ডকুমেন্টস সাবমিটেড। তো আমাদের ডকুমেন্টস সাবমিট হয়ে গেছে, এবার আমাদের লোকেশনটা ভেরিফাইয়ের জন্য আমাদের লোকেশন ডকুমেন্টস যেমন ইউটিলিটি বিল বা ব্যাঙ্কের স্টেটমেন্ট ইত্যাদি যে কোনো ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারেন। তো এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপলোড অ্যাড্রেস ডকুমেন্টস, এখানে ওরা কী কী অ্যাকসেপ্ট করে দেখুন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন ফর্ম, কাউন্সিল বিল, স্কুল এনরোলমেন্ট লেটার, এগুলো যে কোনো একটি আপনার যদি থাকে তাহলে লোকেশন ভেরিফাইয়ের জন্য আপনারা কাজে লাগাতে পারেন। তো এখানে আমি ইউটিলিটি বিল সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার আপলোড করার জন্য অপশন চলে আসবে, তো দেখুন চলে এসেছে। এবার দেখুন উপরে কি লেখা আছে, প্লিজ আপলোড এ ডকুমেন্ট ফ্রম দ্য ফার্স্ট 19 ডেজ শোয়িং ইউর রেজিস্টার্ড নেম অ্যান্ড অ্যাড্রেস, তার মানে আপনি যেই ডকুমেন্টসটা আপলোড করবেন সেটা 90 দিনের বেশি পুরনো হওয়া যাবে না, তাহলে ওরা অ্যাকসেপ্ট করবে না, এবং আপনার যে ডকুমেন্টসটি সেটিতে অবশ্যই আপনার নাম এবং অ্যাড্রেসটি যেন ক্লিয়ারলি থাকে, এবং আপনি অ্যাকাউন্ট করার সময় যে নাম এবং অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসটি যেন থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এনআইডির অ্যাড্রেসটা দিতেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হতো না। দেখুন এখানে চাচ্ছে যে আপনি ইউটিলিটি বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্টের ডকুমেন্টসটা আপলোড করলে ওরা অ্যাড্রেসটা ভেরিফাই করবে। তো এখানে আমি আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পর আমি আমার ইউটিলিটি বিলটা এখানে আপলোড করে দিচ্ছি। তো এখানে আপলোড করে দিচ্ছি, তো এখানে একটু আপলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, তো আমি আপলোড করে দিয়েছি। তো আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার এই পাশে আপলোড হয়েছে। তো এখানে এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, তো কন্টিনিউতে ক্লিক করলে আপনার ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাবে, তো আপনার ডকুমেন্টসগুলো সব রিভিউতে চলে যাবে। তো এখানে আমি কন্টিনিউতে চলে যাব, তো এর আগে দেখে নিচ্ছি অ্যাড্রেস সাবমিটের। তো এখানে কন্টিনিউতে যখন আমরা ক্লিক করব তখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এনআইডি কার্ড
রিভিউতে আছে এবং অ্যাড্রেস রিভিউতে আছে। তো আপনাদের এই আমি যে স্টেপগুলো দেখিয়েছি এই স্টেপগুলো ফলো সঠিকভাবে যদি ফলো করে আপনারা আপনাদের ডকুমেন্টস আপলোড করেন, আপনাদের অ্যাকাউন্টটা এই যে আমার এই অ্যাকাউন্টের মতো এক থেকে দুই দিনের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখুন, এই অ্যাকাউন্টটা 19 তারিখে করেছিলাম, 20 তারিখেই ভেরিফাইড হয়ে গিয়েছে। আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভুল করবেন না, সঠিকভাবে আমার স্টেপগুলো ফলো করে অ্যাকাউন্ট করবেন। বন্ধুরা, আরেকটি কথা হচ্ছে, অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশন থেকে আমাদের এই লিঙ্কটি ছাড়া অ্যাকাউন্ট করবেন না। তো বন্ধুরা, এখন আরেকটি কথা বলছি, আপনাদের কারো যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে, সাথে সাথে আপনারা ফেসবুকে যোগাযোগ করবেন। ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফেসবুক নাম্বার এগুলো সব দেওয়া থাকবে, ইমো নাম্বারও দেওয়া থাকবে। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আপনাদের কারো যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে প্রবলেম হয় আমরা আমাদের মাধ্যমে আপনারা করে নিতে পারেন। নিচেলার, স্ক্রিল, পেপাল ইত্যাদি অন্যান্য সাইট অ্যাকাউন্টও ভেরিফাই করে নিতে পারেন। পাশাপাশি আপনাদের কারো যদি ডলার প্রয়োজন হয়, নিচেলার, স্ক্রিল, পেপাল ইত্যাদি যে কোনো ডলার, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু বিষয়, ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।